বন্ধুরা, চলছে আইপিএল 2024 এর 17তম আসর। আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের আসরে সর্বোচ্চ 4 এবং সর্বোচ্চ 6 হাকিয়েছেন কোন খেলোয়াড়, আসুন দেখে নেই তাদের সর্বোচ্চ 5 জনের নাম। আইপিএল 2024 এ এক ইনিংসে সর্বোচ্চ 4 এর মার মেরেছেন নাম্বার 1 এ আছে বিরাট কোহলি, তিনি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে তিনি মেরেছেন 12টি 4। এই তালিকার দ্বিতীয় স্থানে আছে বিরাট কোহলি নিজেই, তিনি 11টি 4 এ মার মেরেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে আরো একটি ম্যাচে, যে ম্যাচে তিনি করেছিলেন 77 রান। এক ইনিংসে সর্বোচ্চ 4 মারা নাম্বার 3 এ থাকা ব্যাটসম্যান হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়, তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে এক ম্যাচে করেছেন 9টি 4, আর সেই ম্যাচে তার রান সংখ্যা ছিল 67। এক ইনিংসে সর্বোচ্চ 4 মারা 4 নাম্বার ব্যাটসম্যান হচ্ছে জস বাটলার, তিনি রাজস্থান রয়্যালসের হয়ে 9টি 4 মেরেছিলেন, সেই ম্যাচে তিনি করেছিলেন 100 রান। এই তালিকায় নাম্বার 5 এ আছে ট্রাভিস হেড, তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 9টি 4 মেরেছিলেন, সেই ম্যাচে তিনি রান করেছিলেন 62। বন্ধুরা, আসুন দেখে নেই এবারের আইপিএল এ সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান কারা। এবার আসুন দেখে নেওয়া যাক এবারের আইপিএল 2024 এ সর্বোচ্চ ছক্কা হাঁকানো 5 জন ব্যাটসম্যানের নাম। এবারের আইপিএল এ সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় নাম্বার 1 এ আছে রিয়ান পরাগ, তিনি রাজস্থান রয়্যালসের হয়ে 17টি ছক্কা মেরেছেন এবং 5 ইনিংসে। সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় নাম্বার 2 এ আছে হেনরিস ক্লাসেন, তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 17টি ছক্কা মেরেছেন 5 ইনিংস থেকে। সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় নাম্বার 3 এ আছে অভিষেক শর্মা, তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 16টি ছক্কা মেরেছেন 5 ইনিংস থেকে। সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় নাম্বার 4 এ আছে নিকোলাস পোরান। এবারের আইপিএল এ সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় নাম্বার 5 এ আছে সুনীল নারায়ণ, তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে 14টি ছক্কা হাঁকিয়েছেন 4 ইনিংস থেকে। বন্ধুরা, এই ভিডিওতে দেখানো হয়েছে প্রথমে এক ইনিংসে সর্বোচ্চ 4 হাঁকানো ব্যাটসম্যানের তালিকা, এবং শেষের দিকে দেখানো হলো আইপিএল 2024 এ সর্বোচ্চ ছক্কা হাঁকানোর খেলোয়াড়ের নাম। তো বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।